আসসালামু আলাইকুম রং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের এবারের খবরের আলোচনায় রয়েছে আলহামদুলিল্লাহ সুখবর সৌদিতে আজও অনেক বেড়েছে সুস্থ রুগীর সংখ্যা সেই বিষয় নিয়ে বিস্তারিত দেখে বিস্তারিত জেনে নেবার অনুরোধ থাকলো সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আজও সুখবর দেয়া হয়েছে সৌদি আরবে আজও করোনায় আক্রান্ত রুগী কমেছে আর সেই তুলনায় সুস্থ রুগীর সংখ্যা বেড়েছে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে পাওয়া সর্বশেষ তথ্য থেকে জানা গেছে আজ মাত্র একশো জন করোনায় আক্রান্ত রুগী শনাক্ত হয়েছে তাছাড়া সৌদি আরবে আজ নতুন করে একশো আটাশি জন করোনায় আক্রান্ত রুগী সুস্থ হয়েছেন এখন পর্যন্ত মোট পাঁচ লক্ষ চৌত্রিশ হাজার ছয়শো উনচল্লিশ জন করোনায় আক্রান্ত রুগী পুরোপুরি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আজ একশো জন সুস্থ হয়েছে আর মারা গেছে সাতজন ফলে বর্তমানে সৌদি আরবে করোনায় আক্রান্ত রোগী আছে মাত্র দুই জন সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান থেকে দেখা গেছে এখন প্রতিনিয়ত সুস্থ রোগী বাড়ছে আর আক্রান্ত রোগী কমছে তারপরেও স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে সকল প্রবাসী ও নাগরিকদেরকে করোনা ভাইরাস প্রতিরোধের নির্দেশনা মেনে চলার আহ্বান করা হয়েছে সেই সাথে প্রত্যেককে যত দ্রুত সম্ভব করোনার ভ্যাকসিনের পূর্ণ ডোজ গ্রহণ করার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় তাই সকল প্রবাসীরা সতর্ক থাকুন করোনা প্রতিরোধের নির্দেশনা মেনে চলুন আর যত দ্রুত সম্ভব করোনা ভাইরাসের ভ্যাকসিন গ্রহণ করুন খবরটি আপনারা যারা দেখছেন তারা সকলে শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন আর আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে রংডং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে